ডায়াবেটিস রোগীরা যদি দেখা যায় রোজার মাসে রোজা রাখে এবং রোজা রাখতে হলে তিনি যদি কিছু নিয়ম মেনে খাবার গ্রহণ করেন তাহলে অনেকটাই তার ডায়াবেটিস কন্ট্রোলে বা নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে। তাই আজকে আমরা আমাদের আলোচনার পর্বে রাখার চেষ্টা করেছি একজন ডায়াবেটিস রোগী কিভাবে খাবার নিয়ন্ত্রণে রেখে রোজা রাখতে পারবেন। চলুন বিস্তারিত আলোচনায় চলে যাই যে রোজায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে যেসব খাবার। বর্তমানে ডায়াবেটিসের সমস্যায় অনেকেই ভুগে থাকেন। অতিরিক্ত কাজের চাপ, স্ট্রেস, অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস, অনিয়ম জীবনযাত্রায় আমাদের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার কারণ। প্রতি 100 জন মানুষের প্রায় 50% এখন ডায়াবেটিস রোগে ভুগে থাকেন। তবে এটি কোনো মারাত্মক রোগ নয়। রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রেখে এবং নিয়মিত চিকিৎসা করলে এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। রক্তে যেন কোনো মতেই ব্লাড সুগার বেড়ে না যায় এর জন্য শর্করার পরিমাণ কমিয়ে দেওয়াটাই অনেকের জন্য ভয়ঙ্কর হয়ে ওঠে। বিশেষত উপমহাদেশে মানুষদের খাদ্য তালিকায় শর্করা ছাঁটাই হয়ে গেলে কিছুটা মুশকিল হয়ে পড়ে। অথচ সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুলতে পারলে এমন সমস্যা হওয়ার কথা না। মূলত সঠিক খাদ্য অভ্যাস গড়ে তুললেই এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখা সম্ভব। চাইলেও পেট পুরে খেতে পারেন। শর্করা যেমন ভাত, রুটি, সিরিয়াল, মিষ্টি, পাস্তা, এমনকি অনেক ফল খাওয়া নিষেধ। আর এত ছোট খাদ্য তালিকা থেকে পেট ভরার মতো খাদ্যের অভাব কম। যাই হোক, আজকে আমরা মূলত ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে যে সকল খাবার ভূমিকা রাখে তাদের নিয়ে আলোচনা করব। নিশ্চিত থাকুন আপনাকে মেপে মেপে খেতে হবে না, এমনকি খাবার পরেও আপনাকে ক্ষুধা থেকে যাবে না। কাঁচা কিংবা সেদ্ধ করে সবজি খাওয়ার চেষ্টা করুন। টমেটো, শসা, বেগুন, মাশরুম এবং সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। সবুজ শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুললে ডায়াবেটিস রোগীদের পেট ভরে খাওয়া যাবে না, এটি একটি ভুল ধারণা। আমাদের দেশে নানা রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে আলু কিংবা শর্করাযুক্ত সবজিগুলো এড়িয়ে চলাই ভালো। কিন্তু টমেটো, শসা, বেগুন, মাশরুম এবং সবজি খাওয়ার অভ্যাস গড়ে তোলা উচিত। অধিকাংশ সবজি কাঁচা সিদ্ধ করে খাওয়া ভালো। আর যাদের বাসায় ওভেন আছে তারা চাইলে কিছু সবজি রোস্ট করে নিতে পারেন। বিষয়টি অদ্ভুত বলে অনেকের মনে হতে পারে, কিন্তু আদৌ অদ্ভুত না। আমাদের দেশে আগুনের আঁচ দিয়ে বেগুন কিংবা অনেক সবজি সিদ্ধ করে ভর্তা করা হয়, সেভাবেও পুড়িয়ে খেয়ে দেখতে পারেন। অথবা কিছু সবজি যেমন মাশরুম, ফুলকপি এগুলো সিদ্ধ করে খেয়ে দেখতে পারেন। ওভেন রোস্ট করার ক্ষেত্রে সচরাচর অলিভ অয়েল ব্যবহার করাই ভালো। অলিভ অয়েল এবং খাদ্য উপযোগী নারিকেল তেল দিয়েও খাবার রান্না করা যায়, তবে এই তেলগুলো স্বাস্থ্যকর কিনা দেখে নিতে হবে। ফাইবারে পরিপূর্ণ খাবার খাবেন। মিষ্টি আলু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। যে সকল ফল, শাক, সবজি প্রচুর আঁশ আছে সেই সকল ফসল বা ফল অনেকটাই শর্করার অভাব মিটিয়ে দিতে পারে। বাদাম, মটর দানা বা শিম জাতীয় খাবার, ভুট্টাতে প্রচুর ফাইবার থাকে। তাছাড়া বাঙ্গি, তরমুজ জাতীয় ফলগুলো এক্ষেত্রে উপকারী হয়। আঁশ জাতীয় খাবার পেটে অনেকক্ষণ থাকে এবং পরিপাকতন্ত্র ও সুস্থ রাখে। এমনকি মিষ্টি জাতীয় অর্থাৎ মিষ্টি আলু রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই মিষ্টি আলু খেলে পেট ভরবেও এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে। চিনি ছাড়া চা খাওয়ার অভ্যাস। সাধারণ ব্ল্যাড চা দিয়ে রং চা বানিয়ে সকাল আর রাতে খেতে পারলে শরীর চাঙ্গা থাকবে। সাধারণত ব্ল্যান্ড চা দিয়ে রং চা বানিয়ে সকাল আর রাতে খেতে পারলে শরীর চাঙ্গা থাকবে। চায়ে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায়। বিশেষত ব্ল্যাক টি এবং গ্রিন টি বেশ উপকারী এক্ষেত্রে। আমাদের দেশে গ্রিন টি এখন বেশ সুলভ হয়ে উঠেছে এবং বাজারে ব্ল্যাক টি বিভিন্ন মানের থাকায় এখনো তেমন সুলভ হয়নি। দিয়ে কিছু সালাদ কিংবা হালকা রোস্ট করা লিন মিট খাওয়া যেতে পারে, অর্থাৎ সামান্য একটু চর্বি জাতীয় খাবার। অলিভ অয়েল দিয়ে কিছু সালাদ কিংবা হালকা রোস্ট করে নিন মিট খাওয়া যেতে পারে। অলিভ অয়েল দিয়ে কিছু সালাদ, তারপরে দেখা গেছে অলিভ অয়েল দিয়ে কিছু মিট বা যেটা স্বাস্থ্যের জন্য খুব একটা ক্ষতিকর হবে না, এই টাইপের কিছু সালাদ দিয়ে মিট খেয়ে নিলে কোনো অসুবিধা নেই, প্রোটিনেও মানা নেই। লিন মিট যেমন মুরগির মাংস, কোয়েলের মাংস, এমনকি কবুতরের মাংস খাওয়া গেলে ভালো হয়। লিন মিট যেমন মুরগির মাংস, কোয়েলের মাংসতে তারপরে ডায়াবেটিস রোগীদের জন্য প্রোটিনেও মানা নেই। তবে আপনি যে কেমন মাংস খাচ্ছেন সেটাই মুখ্য বিষয়। লাল মাংস যেমন গরু মাংস একেবারেই খাওয়া চলবে না, তবে লিন মিট যেমন মুরগির মাংস, কোয়েল
ব্রয়লার মাংস, কবুতরের মাংস খাওয়া গেলে ভালো হয়। বাজারে পিনাট বাটার পাওয়া যায়, তবে বাদাম খেতে পারলে ডায়াবেটিস রোগীরাও প্রোটিন পাবেন। সামান্য একটি শরবত খেয়ে দেখতে পারেন, লেবু বিট লবণের ফ্লেভারে আপনার জুস খাওয়ার ইচ্ছাটাও পূরণ হতে পারে। মাঝে মধ্যে আপনার শরবত খাওয়ার ইচ্ছে হতে পারে, তবে সচরাচর সব ফলের শরবত খাওয়া সম্ভব হবে না। এক্ষেত্রে অনেকের অপছন্দ হলেও মাঙ্গির শরবত কিংবা লেবু চিপে শরবত করা গেলেও ভালো হয়। অবশ্য চিনি মেশানো যাবে না। মাছ, অনেকেই তেলওয়ালা মাছ খেতে চান না, ভাবেন এতে ওজন বেড়ে গিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা যাবে না। এটি একদমই ভুল ধারণা। মাছে রয়েছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, যা শরীর ও হাড় সুস্থ রাখতে খুবই প্রয়োজন। এছাড়াও মাছের তেলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন। ডায়াবেটিস রোগীদের যারা হৃদরোগ এবং স্ট্রোকের উচ্চ ঝুঁকিতে আছেন, তাদের অবশ্যই নিয়মিত মাছ খাওয়া উচিত। এই জন্য আপনি তেলওয়ালা মাছ খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ডিম, ডিমকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। বিজ্ঞানীরা বলেছেন যারা টাইপ 2 ডায়াবেটিসে ভুগছেন, তাদের উচ্চ প্রোটিনযুক্ত খাদ্যের অংশ হিসেবে প্রতিদিন 2টি ডিম খাওয়া উচিত। এতে তাদের কোলেস্টেরল এবং রক্তে শর্করার মাত্রায় উন্নতি হয়। 2, ক্যালসিয়াম সমৃদ্ধ এই খাবারটি কেবলমাত্র গরমে শরীরকে শীতল রাখতে সহায়তা করে না, এতে থাকে প্রোবায়োটিক, রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে এবং হৃদরোগের ঝুঁকি হ্রাস করতেও সহায়তা করে। গবেষণায় দেখা গেছে দইতে টু ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। ডাল, গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত সি, মটর ও মসুর ডাল খায়, তাদের টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কম থাকে। এটি ডায়াবেটিস রোগীদের রক্তে গ্লুকোজের মাত্রা পরিচালনা করতে সহায়তা করে। স্ট্রবেরি, জানেন কি স্ট্রবেরি ডায়াবেটিস রোগীদের জন্য কতটা উপকারী? এই ফলে অ্যানাস্থোসাইনিস নামক অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, যা খাওয়ার পরে কোলেস্টেরল এবং ইনসুলিনের মাত্রা অনেকটাই কমে। ক্যানাডায় টরেন্টোর সেন্ট মাইকেল হাসপাতালের দ্বারা পরিচালিত একটি গবেষণায় দেখা গেছে স্ট্রবেরি টাইপ 2 ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়তা করে। উপমহাদেশ বা অনেক শর্করা প্রধান খাবারের দেশে ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করতে হয়, কিন্তু সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুললে ঘন ঘন ক্ষুধা লাগার প্রবণতা কমানো যায়, এমনকি তৃপ্তি মিটিয়ে খাওয়ানো যায়। তবে হ্যাঁ, সেখানে ভাতের জায়গায় সবুজ শাক সবজি বা আঁশ জাতীয় খাবার থাকবে। কি আর করার, এভাবেই এখন স্বাস্থ্য ভালো রাখতে হবে। তো এই ছিল আজকের আমাদের হেলথ টিপস, যেখানে কিনা আমরা তুলে ধরার চেষ্টা করেছি রোজায় একজন রোজাদার যিনি ডায়াবেটিসে আক্রান্ত, তার খাবার কি ধরনের রাখা উচিত। এই খাবারগুলোই আপনারা ভাগ করে নেবেন আপনাদের ইফতারি, সেহেরি এবং রাতের খাবারে, তাহলে আপনারা সঠিক পরিমাণে খাবার খেয়ে রোজা রাখতে পারবেন এবং ডায়াবেটিসও নিয়ন্ত্রণে থাকবে এবং কোনো ধরনের অসুবিধা ছাড়াই সুন্দর এক রোজা সম্পন্ন করতে পারবেন।